আচ্ছা আমরা পড়ছিলাম তাহলে ভিটামিনস কোএনজাইমস এবং ভিটামিন কোএনজাইম মানে ভিটামিন কিভাবে কোএনজাইমে কনভার্ট হয় দিয়ে কোন ধরনের বায়োলজিক্যাল রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে সেই সম্বন্ধে আমরা পড়ছিলাম আমরা কি পড়েছি না ভিটামিন B1 B2 B3 B6 B12 এগুলো পড়েছি আমরা ভিটামিন পড়েছি H ভিটামিন K পড়েছি আজকে আমরা লাস্ট একটা ভিটামিন পড়ব এই সিরিজের সেটা হচ্ছে ফোলিক অ্যাসিড ফোলিক অ্যাসিড ভিটামিনটার নাম হচ্ছে ফোলিক অ্যাসিড ফোলিক অ্যাসিড যে কোএনজাইমে কনভার্ট হবে ইট ইজ কলড DHF ডাইহাইড্রোফোলেট এই কোএনজাইমে কনভার্ট হবে তাহলে ফোলিক অ্যাসিড মেন আমার ভিটামিনটা ইট উইল বি কনভার্টেড টু ডাইহাইড্রোফোলেট এই কোএনজাইমে কনভার্ট হবে দিয়ে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন বায়োলজিক্যাল সিস্টেমে ক্যাটালাইজ করবে যে রিঅ্যাকশনগুলো মেনলি ক্যাটাগরাইজ করা যায় যে ওয়ান কার্বন ট্রান্সফার এইভাবে ভাব ওয়ান কার্বন ট্রান্সফারের মধ্যে কি আসতে পারে মিথাইল গ্রুপ ট্রান্সফার হতে পারে মিথিলিন গ্রুপ ট্রান্সফার হতে পারে একটা অ্যালডিহাইড গ্রুপ ট্রান্সফার হতে পারে সো দিজ গ্রুপস ট্রান্সফার কে একটা সিঙ্গেল ওয়ার্ডে আমরা বলতে পারি ওয়ান কার্বন ট্রান্সফার তাহলে ফোলিক অ্যাসিড ডিরাইভ কোএনজাইম তার নাম হচ্ছে ডাইহাইড্রোফোলেট ইন অ্যাসোসিয়েশন উইথ ডিফারেন্ট এনজাইম ক্যাটালাইজ ডিফারেন্ট বায়োলজিক্যাল রিঅ্যাকশনস উইচ আর ইনভলভ ওয়ান কার্বন ট্রান্সফার লাইক মিথাইল গ্রুপ মিথিলিন গ্রুপ অর অ্যালডিহাইড গ্রুপ ট্রান্সফার বেশ আমরা তাহলে প্রথমে যেটা দেখব সরি এটা ডাইহাইড্রোন হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট টিএইচএফ আমরা প্রথমে যদি ফোলিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু দেখি তাহলে কি আমরা পাবো দেখতে এই রকমই হচ্ছে ফোলিক অ্যাসিডের স্ট্রাকচার NH এই ডবল বন্ড O এই ডবল বন্ড এখানে NH2 এই ডবল বন্ড N এই ডবল বন্ড এই এই এইখান থেকে CH2NH এইখান থেকে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড CONH এই সি ডবল সরি CH CO2 মাইনাস CH2 এইটাই হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি ফোলিক অ্যাসিড তার অ্যানায়ন উইচ উইল বি কল্ড ফোলেট কি পার্ট আছে এই পার্টটা দেখ একটা অ্যামাইনো অ্যাসিড এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিডের গ্লুটামেট এই পার্টটা হচ্ছে গ্লুটামেট এই পার্টটা হচ্ছে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড ইন শর্ট ইট ইজ নোন অ্যাজ পাবা তার উপরের পার্টটা মানে এর উপরের পার্টটা কি নাম টু অ্যামিনো ফোর অক্সো টু অ্যামিনো ফোর অক্সো 1 2 3 4 2-amino-4-oxo 6-methyl pteridine PTERIDINE 6-methyl pteridine 4 এই 5 এই 6 6 একটা মিথিলিন আছে সেই জন্য 6-methyl pteridine এই মলিকুলটার নাম 2-amino-4-oxo 6-methyl pteridine এই তিনটে মলিকুল জুড়ে যে ভিটামিনটা তৈরি হচ্ছে তারই নাম হচ্ছে ফোলিক অ্যাসিড বেশ এইবারে দেখ
ফোলিক অ্যাসিড এই দুটো জায়গা এই পজিশন আর এই পজিশন যদি রিডিউসড হয় তখন তার স্ট্রাকচার কি আসে তখন তার স্ট্রাকচার হবে এই রকমই এই NH2 এইটা NH এই ডবল বন্ড O N এই N এই CH2 NH আর এই স্ট্রাকচারটা আছে এই পুরোটার কোনো চেঞ্জ নেই পাবা আর গ্লুটামেট NH NH এরই নাম হচ্ছে টেট্রা হাইড্রোফোলেট টেট্রা হাইড্রোফোলেট বা THF টেট্রা হাইড্রোফোলেট বা THF বেশ এইবারে দেখ এ কত রকমের ডিফারেন্ট টাইপ অফ কিভাবে কোএনজাইম স্ট্রাকচারে কনভার্ট হতে পারে দেখ একটা হচ্ছে এই পজিশনে মিথাইল আসতে পারে তখন কোএনজাইমের স্ট্রাকচারটা হবে এরকমই এই NH2 NH এই ডবল বন্ড ও NH N CH3 CH2 NH4 এর নাম হবে N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট THF N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট আচ্ছা যদি এরকমই হয় স্ট্রাকচারটা এরকমই হতে পারে এই N এই ডবল বন্ড NH2 NH NH এইখান থেকে এই ডবল বন্ড ও এই CH2 CH2 NR মানে একটা মিথিলিন ব্রিজ করলো এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেনকে তখন এটা দেখ পাঁচ নম্বর পজিশন এটাকে বলা হয় দশ নম্বর পজিশন তখন এটার নাম হবে N5, N10 মিথাইলিন THF কি নাম হলো N5 N10 মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট সো এই ধরনের ডিফারেন্ট কোএনজাইমের স্ট্রাকচার হতে পারে ফোলিক অ্যাসিড কনভার্টেড টু দিস টাইপ অফ ডিফারেন্ট স্ট্রাকচার অফ আমার কোএনজাইম বেশ এবারে আমরা আসি যে এরা কি রিঅ্যাকশন করে খুব খুব ইম্পর্ট্যান্ট এই যে ওয়ান কার্বন ট্রান্সফার রিঅ্যাকশন বায়োলজিক্যাল সিস্টেমে হিউজ ইম্পর্ট্যান্স তার মেন যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে রিঅ্যাকশনটা সেই রিঅ্যাকশনটা হচ্ছে যে ডিএনএ ডিএনএ সিনথেসিসের সময় যে নিউক্লিওটাইডগুলো লাগে যে নিউক্লিওটাইডগুলো লাগে সেই নিউক্লিওটাইডের একটা ইম্পর্টেন্ট নিউক্লিওটাইড হচ্ছে থাইমিডিন তো থাইমিন তাহলে আরএনএ তে থাকে এ টি জি ইউ আর এটা থাকে আরএনএ তে আচ্ছা এটি সরি এটি জি সি এ এ টি জি ডিএনএ তে থাকে এ টি জি সি এখানে থাকে এ ইউ জি সি থাইমিনের জায়গায় এখানে থাকে ইউরাসিল এখন ইউরাসিল আর থাইমিনের স্ট্রাকচার একদম সিমিলার যদি আমরা একটু পার্থক্যটা দেখি শুধু পার্থক্যটা নয় আমরা একদম যদি এই বেসগুলোর করেসপন্ডিং নিউক্লিওটাইডের স্ট্রাকচার দেখি নিউক্লিওটাইড কি সেটা না দেখ এই এন এই এন এই ডবল বন্ড ও এই ডবল বন্ড এখানে হাইড্রোজেন NH ডবল বন্ড ও আর এইখানে কি আছে সুগার ফসফেট এটসেট্রা আছে এইটার নাম হচ্ছে টু প্রাইম ডি অক্সি ইউরিডিন টু প্রাইম ডি অক্সি ইউরিডিন ফাইভ প্রাইম মনোফসফেট ফাইভ প্রাইম মনোফসফেট টোটাল এই নিউক্লিওটাইডটা হলো এইটা এটাকে এইভাবে লেখা হয় ডি ইউ
কি মজার দেখ, আমাদের সমস্ত কিন্তু চেনা
কেমিক্যাল রিঅ্যাকশন তাহলে কি স্ট্রাকচারটা হবে না এইখানে এই ডাবল বন্ড ও NH এই ডাবল বন্ড ও এই N এখানে R এইখানে হাইড্রোজেন এই S E এই বেস এইখানে K জুড়লো এই N এই N এই CH2 এইটা এই CH2 NH R এই N এই N এই ডাবল বন্ড ও NH2 NH এরকমই একটা ইন্টারমিডিয়েট প্রথমে তৈরি হলো 1,4 অ্যাটাকের পরে একটা SN2 অ্যাটাক হলো এরপরে আরেকটা অসাধারণ ইম্পর্টেন্ট স্টেপ দেখ এই যে এনজাইমের সঙ্গে কোন এক জায়গাতে টাইরোসিন রেসিডিউ আছে দ্যাট উইল অ্যাক্টস অ্যাজ এ বেস ও কি করবে জল থেকে জলের H-টাকে খেয়ে নেয় ফলে OH-টা ফ্রি হয়ে যায় সেই OH যে OH মাইনাস কি করে এই H-টাকে খেয়ে নেয় এটা সরি খেয়ে নিলে এটা এই অ্যাটাক করলো এটা এই খুলে গেল H-টাকে খেয়ে নিল অ্যাটাক করলো ওইটা খুলে বেরিয়ে গেল দিস রিঅ্যাকশন ইজ সামহাউ দা E2 রিঅ্যাকশন দারুণ মেকানিজম সবই আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের চেনা জানা মেকানিজম প্রথম স্টেপে 1,4 রিঅ্যাকশন তারপরে SN2 রিঅ্যাকশন তারপরে একটা E2 রিঅ্যাকশন কি মজার জিনিসটা দেখ তাহলে এর পরে স্ট্রাকচারটা চেঞ্জ হবে কিসে এই রকমই NH ডাবল বন্ড ও আর এই ডাবল বন্ড CH2 এখানে হাইড্রোজেন এই S E এই এই BH এই স্ট্রাকচারে কনভার্ট হলো প্লাস ওদিকের কোএনজাইমটা কি হলো না তাকে যদি শর্ট স্ট্রাকচারটা লিখি এ পাশে যা আছে আছে N মাইনাস এই CH2 NH R এই রকমই আছে এবারে লাস্ট স্টেপে কি হবে এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে এই হাইড্রাইড মাইনাসটা এই অ্যাটাক করলো এটা এই গেল এনজাইম সহ পুরো জিনিসটা আমার বেরিয়ে গেল তাহলে ফাইনালি দিস মলিকুল ইজ কনভার্টেড টু এটা হয়ে গেল CH3 ডাবল বন্ড ও NH ডাবল বন্ড ও আর ডি টি এফ পি এইটা মিথাইল হয়ে গেল ছিল হাইড্রোজেন হয়ে গেল মিথাইল তাহলে ডিএম ইউএমপি মানে ইউরিডিন নিউক্লিওটাইড ইজ কনভার্টেড টু থাইমিডিন নিউক্লিওটাইড আর এইটা আবার ডাইহাইড্রো ফোলেটে কনভার্ট হয়ে গেল এই এন ডাবল বন্ড সিএইচ এইচ আর এই এবং তাহলে এইটা কি হলো ডাইহাইড্রো ফোলেট হুইচ উইল বি এগেন অক্সিডাইজ টু সরি উইল গুড যে আবার রিডিউসড হয়ে কি হবে টেট্রাহাইড্রো ফোলেটে কনভার্ট হবে তাহলে কেন এই মেকানিজমটা যে মানে দেখাচ্ছি তার পিছনে একটা ইম্পর্টেন্ট কারণ আছে তাহলে তাহলে মেকানিজমটা দেখ 1,4 SN2 তারপরে E2 বেস এখানে একটা কথা বলতে হবে কি সেই কথাটা না দেখ তাহলে আমরা বলতে পারি বায়োলজিক্যাল সিস্টেমে যেখানে প্রচুর পরিমাণে ডিএনএ সিনথেসিস হচ্ছে সেই জায়গাতে তার মানে প্রচুর পরিমাণে আমাদের থাইমিডিন নিউক্লিওটাইড চাই যে যেখানে হিউজ অ্যামাউন্টে ডিএনএ সিনথেসিস হচ্ছে সেখানে হিউজ অ্যামাউন্টে থাইমিডিন নিউক্লিওটাইড চাই আমাদের তার মানে থাইমিডিন নিউক্লিওটাইড অটোমেটিক্যালি আসে না শরীরে ইউরিডিন নিউক্লিওটাইড তৈরি হয় ইউরিডিন নিউক্লিওটাইড এই ফলিক অ্যাসিড ডিরাইভড কোএনজাইম এবং এনজাইম দ্বারা থাইমিডিন নিউক্লিওটাইডে কনভার্ট হয় তার মানে ফলিক অ্যাসিড ডিরাইভড কোএনজাইম সেই জায়গাতে শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়
সেই জন্যই বেসিক্যালি এটা হয়তো কেউ কেউ জেনে থাকবি যে প্রেগনেন্ট ওমেনকে শুরু থেকেই ডাক্তার প্রত্যেক দিন কিন্তু এখন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয়। সেই ফলিক অ্যাসিড ট্যাবলেটটা কেন দেয়, না মাদার সুম্বে যখন ফিটাস ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিদিন হিউজ অ্যামাউন্টে সেল ডিভিশন হচ্ছে ফিটাসের, সেই হিউজ অ্যামাউন্টে সেল ডিভিশনের জন্য হিউজ অ্যামাউন্টে থাইমিডিন নিউক্লিওটাইড চাই, সেইটা সাপ্লাই করার জন্য আমার ফলিক অ্যাসিড ডিরাইভড কোএনজাইমটা প্রয়োজন হয়। সেই জন্যই বাইরে থেকে ফলিক অ্যাসিড ট্যাবলেট অ্যাজ এ সাপ্লাই দেওয়া হয় টু প্রেগনেন্ট ওমেন। এইটাই হচ্ছে গিয়ে তার অ্যাকচুয়ালি কেমিক্যাল কারণ। বেশ, এরপরে একটা ইন্টারেস্টিং কথা বলছি দেখ, তার মানে এই যে রিয়াকশনটা এর উপরে বেস করে কিভাবে একটা ইম্পর্টেন্ট অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগ ডেভেলপমেন্ট হয়েছিল দেখ। অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডেভেলপমেন্ট কোথায় হয়েছিল, কোন মেকানিজম করে বেস করে, এই মেকানিজমটার উপরে বেস করে। তাহলে ছোটবেলা আমরা পড়েছি আনইউজুয়াল গ্রোথ অফ দ্য সেল ইজ কল্ড ক্যান্সার, আনইউজুয়াল গ্রোথ অফ দ্য সেল। তার মানে আনইউজুয়াল সেল গ্রোথ মানে সেখানেও কিন্তু হিউজ অ্যামাউন্টে ডিএনএ সিনথেসিস হচ্ছে। সেল ডিএনএ সিনথেসিসে আর বাকি তিনটে নিউক্লিওটাইডের মতো থাইমিডিনও প্রচুর পরিমাণে প্রয়োজন হচ্ছে। কোনোভাবে আমরা যদি ওই অ্যাবনর্মাল গ্রোয়িং সেলের ডিএনএ সিনথেসিসকে বন্ধ করা যায় তখন কিন্তু ক্যান্সার গ্রোথটাকে অ্যারেস্ট করা যেতে পারে। কি বলা হচ্ছে, যেখানে ক্যান্সার ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাতে সেল ডিভিশনকে বন্ধ করার একটা উপায় হচ্ছে যদি ডিএনএ সিনথেসিসকে বন্ধ করা যায়। ডিএনএ সিনথেসিস বন্ধ করার একটা অন্যতম উপায় হচ্ছে এই যে কোনো একটা নিউক্লিওটাইডের সাপ্লাই যদি বন্ধ করা যায়, সেই নিউক্লিওটাইডগুলোর মধ্যে যদি পার্টিকুলারলি থাইমিডিন সাপ্লাইটাকে বন্ধ করা যায় তাহলে ওই ডিএনএ সিনথেসিস বন্ধ হবে এবং ক্যান্সার সেল ডিভিশনটাও বন্ধ হবে। তাহলে থাইমিডিন সাপ্লাই কি করে বন্ধ করা যাবে, কোনোভাবে যদি ইউরিডিন যেভাবে থাইমিনে কনভার্ট হচ্ছে এই প্রসেসটাকে যদি স্টপ করে দেওয়া যায় তবেই কিন্তু থাইমিডিন সিনথেসিস হবে না। তখন কি বলল যে এটাকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিশন টেকনোলজি, কম্পিটিটিভ ইনহিবিশন টেকনোলজি। কি সেটা বলছে, বাইরে থেকে যদি ইউরিডিনে